سبحان ربي يا واتكل يا ربي حال قول ما تويب لا إله إلا الله محمد رسول الله إذا بانغلا واتودا كي إتو مزانا رات إيه آمون كون لي آمار كي سواب هوبه إيه بيشا إكتو زانا جنو شك ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা প্রশ্ন করেছেন আস্তাগফিরুল্লাহ রব্বি এটা হচ্ছে আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি মানে গুনার জন্য ক্ষমা চাচ্ছি আস্তাগফিরুল্লাহ রব্বি আল্লাহর কাছে আমি আমার আল্লাহর কাছে আমার গুনার জন্য প্রার্থনা করছি ক্ষমার জন্য ক্ষমা এটা আস্তাগফিরুল্লাহ রব্বি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং নবীজি এটা কমপক্ষে 70 বার দৈনিক পড়েছেন তো আমরা এটা বেশি করে পড়ব এটা পড়ার অনেক ফজিলত আছে হাদিস ইসলাম ইসলামিক স্কলার হাদিসের বিশ্লেষণ হচ্ছে আর কোরআন শরীফের মধ্যে রব বলা হয়েছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা যে মানুষ যখন ইস্তেগফার করে তখন আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দেন সম্পদ বৃদ্ধি করেন সন্তানাদি বৃদ্ধি করেন তারপরে মানে জনে মালে আল্লাহ বাড়ায় দেন আকাশ থেকে তার জন্য খাজানা বা মানে তার জন্য উপহার সামগ্রী নাজিল হন এবং সর্বশেষ এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে সে জান্নাতে যেতে পারেন অর্থাৎ তওবা করার মাধ্যমে এর মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তওবা এই তওবার ব্যাপারে অনেক আছে এটা পড়া যেতে পারে এটা একটা খুব আর অনেক দৃষ্টান্ত রয়েছে আস্তাগফিরুল্লাহ যারা পড়বে মানে ইস্তেগফার যারা সর্বদা করবে তাদের দোয়া আল্লাহ খুব বেশি কবুল করে নেবেন সহজেই কবুল করুন বেশি কবুল করবেন আর কালিমা যেটা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটু গুরুত্বপূর্ণ এটার মাধ্যমেই এটা এটাকেই ভিত্তি করে ইসলাম এটার উপরই ইসলাম তো এটার ব্যাপারে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই মানে কোনো ভালো মন্দ দাতা নেই এটার অর্থ হচ্ছে এই আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রকৃত বান্দা এবং রসুল এটা হচ্ছে কলেমা আর এই জিকিরটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আফদালু জিক্রি আজিক্রু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইল্লাল্লাহ না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছুক্ষণ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তো এটা খুবই একটি আমল এবং একটি উপকারী আমল কল্যাণকর আমল এটা আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বিভিন্ন ছোট ছোট আমল আছে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন